যাত্রাপালা প্রায় হারিয়ে যাওয়া এই শিল্পের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চায়িত হলো পালা পলাশি পুরাণ, পাণ্ডুলিপি সিকান্দার আবু জাফরের লেখা নাটক সিরাজউদ্দৌলা। নির্দেশনা দিয়েছেন বিভাগীয় চেয়ারম্যান রহমান রাজু। মঞ্চের লাল নীল আলো, সেই সাথে পুরনো সুর, আলো আধারির মধ্যে খুঁজে পাওয়া গেল বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর, ঘসেটি বেগম সহ অন্যান্যদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 18তম ব্যাচের মোট 24 জন অংশ নিয়েছেন এই প্রযোজনায়। যাত্রার একটা যে জোয়ার ছিল, সেই জোয়ারটা যদি তৈরি হয়, সেই জোয়ার তৈরি করার জন্যই আমাদের এই একাডেমিকভাবে আমাদের যাত্রা করার একটা প্রচেষ্টা। আর যে থিয়েটার যেগুলো, সেটা হচ্ছে আমরা ইংরেজি বা ব্রিটিশদের ধারণা করে আমরা থিয়েটারটাকে নিয়ে এসেছি, কিন্তু যাত্রাটা হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্য। পুনর্জন্ম, যাত্রার জন্ম হয়েছে কিন্তু অনেক আগে, কিন্তু এটা রেনেসাঁস হচ্ছে, যেটা যাত্রা এখনও আছে কিন্তু অশ্লীলতার কারণে যাত্রা হারিয়ে যাচ্ছে, সেই যাত্রাকে ফিরিয়ে আনতে আমাদের এই যাত্রার আয়োজন। এই আয়োজনের দর্শকদের উচ্ছ্বাসী প্রমাণ করে বাঙালি যাত্রাপালা দেখতে ভুলে যায়নি। প্রবীণরা যেমন স্মৃতিকাতর হয়েছেন, তেমন নবীন দর্শকরা পেয়েছেন নতুন বিনোদনের খোরাক। যতদূর মনে পড়ে 50 বছর পর যাত্রা দেখছি। আমি যখন স্কুলের ছাত্র নবম দশম শ্রেণী, সেটা 67-68 সাল 1900, তখন শেষ যাত্রা দেখেছি রূপবান যাত্রা। শুধুমাত্র এই ইন্টারনেট ফেসবুকে মানুষ পড়ে নেই, মানুষ আছে, স্টুডেন্টরা চায় সরাসরি যাত্রা দেখার যে মজা সেটা অনুভব করতে। এর মধ্যে আমার ইউনিভার্সিটি লাইফের 5 বছরের মধ্যে এই প্রথম দেখলাম যে ক্যাম্পাসে একটা ভিন্নতা আসছে, সেক্ষেত্রে নিজের কৌতূহল থেকে আসছে, খুবই ভালো লাগছে। আর এই পালার নির্দেশক নাট্যকলা বিভাগের সভাপতি রহমান রাজু মনে করেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়েই ফিরিয়ে আনা সম্ভব যাত্রাপালার পুরনো ঐতিহ্য। আমরা মনে করি এই যাত্রাপালাটি সফল হলে একদিকে যেমন নির্বাসিত যাত্রাপালাকে ফিরিয়ে আনা সম্ভব, যাত্রাপালায় সপরিবারে মানুষকে নিয়ে আসা সম্ভব, নতুন দর্শক সৃষ্টি এবং আমাদের দেশপ্রেম ও জাতীয় চেতনার প্রতি শ্রদ্ধাবোধ বাড়িয়ে তোলা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বার্ষিক প্রযোজনা হলেও এর ব্যবস্থাপনা ছিল চিরচারিত যাত্রাপালার মতোই। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।